মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন নারী, সুতরাং মেয়েরা কোনোভাবেই আমার মতে একমাত্র প্রতিবন্ধী কোটা ছাড়া আর কোনো কোটা থাকার কোনো দরকারই নাই। মুক্তিযোদ্ধারা ঠিক আছে যে ওনাদের ছেলেরা পর্যন্ত সুবিধা পাইতে পারে, আর ওনাদের মানে মুক্তিযোদ্ধাদের ছেলেদের এখন মনে হয় না জবের বয়স আছে, তো সেই ক্ষেত্রে নাতি নাতনিরা যে বয়সটা মানে ওরা যেই সুযোগ সুবিধাটা পাবে এটা আসলে আমার মতে মনে হয় না এটা দরকার আছে। মুক্তিযোদ্ধাদের যদিও দিতে হয় তাহলে 2% থেকে 3% দিতে পারে, এর থেকে বেশি তো দেওয়ার দরকার নেই। আর যারা মুক্তিযুদ্ধ করছে ওরা তো এরকম না যে মানে কোটার সুবিধার জন্য মুক্তিযুদ্ধ করছে, ওরা দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করছে, তো এই ক্ষেত্রে আমার মনে হয় না যে অন্যান্য কোটা থাকা উচিত, একমাত্র প্রতিবন্ধী কোটা যেটা এটাই থাকা উচিত। আমি তোর জুটি, আমি এলে কৃষ্ণচর, অকাল বৈশাখীর আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সৌত বিশ্ববিদাত্রীর বলবীর, আমি চির উন্নত শিল্পী। আমি গঙ্গা, আমি গঙ্গা, আমি গঙ্গা, আমি গঙ্গা।